হ্যালো আলাইকুম আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো আমরা কেন ভিডিও দিতে পাচ্ছি না দু হাজার আঠারোতে আদি যখন হয় তখন বুরহান পনেরো দিনের জন্য মাত্র ছুটি নিয়েছিল তখন ওর অনেক কাজের ব্যস্ততা ছিল এবং কাজের অনেক বেশি চাপ ছিল সেই কারণে পনেরো দিনের ছুটি নিয়েছিল ওটা ওটা নিয়ে কোনো প্রবলেম নেই তো মেন প্রবলেম হলো তারপর থেকে বুরহান কখনও আর কোনো দিন কোনো কারণে আমাদের জন্য ছুটি নেয়নি আর এখানে ছুটি নেওয়া হয় না এই কারণে হয় না সেটা হচ্ছে শুক্রবারের দিন দুপুর বারোটার পর থেকে আর অফিস যাওয়া পড়ে না শুক্রবারের দিন হাফ ডে শনিবার রবিবার আড়াই দিনের ছুটি বলে আর সেই রকমভাবে দরকার হয় না বলে মানে বোরহান কখনও ছুটি নেয়নি তো দীর্ঘ এত বছর পরে বোরহান ছুটি নিয়েছে তো ছুটি নিয়েছে কীরকম ছুটি নিয়েছে বোরহানের থ্রি এগারো পয়েন্ট থ্রি এর ছুটি জমে গিয়েছে প্রায় তিন মাসের মতো ছুটি জমে গিয়েছে বুহানের ইউনিভার্সিটি থেকে বারবার মেল আসছে যে তুমি ছুটি নাও ওখানে যে গাইড তিনি বলছেন তুমি ছুটি নাও তুমি কবে ছুটি নেবে তো আমাদের প্ল্যান ছিল বছরে আমরা একবার করে ইন্ডিয়া যাব গত বছর আমাদের এপ্রিলের সাত তারিখে টিকিটও ছিল তো আমরা যেহেতু বাড়ি যাবো সেহেতু আমাদের তখন তো ছয় সপ্তাহের ছুটি থাকবে তো তখনই আমাদের ছুটি শেষ হয়ে যাবে আবার এই সপ্তাহে এই বছর আবার বাড়ি যাওয়ার কথা ছিল এই বছর বাড়ি গেলে ইনশাল্লাহ হয়তো এখন যেতাম কারণ এখন এক মাস ক্লাস বন্ধ থাকবে এস্টারের ছুটি এস্টার ব্রেক এখন সেহেতু এখন আবার ছুটি নেওয়ার প্ল্যান ছিল সেই কারণে ছুটিটা এতটা জমে গিয়েছে তো সব মিলিয়ে বোহান কিছু দিনের ছুটি নিয়েছে তো কি বলবো মানে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমরা টাইম কাটাচ্ছি আদি তো এমন হয়ে গেছে মানে আদি মানে প্যান্টটা হয়তো এদিক থেকে এদিক সরে গিয়েছে সেটা ঠিক করার জন্যও ওর ড্যাডিকে দরকার মানে ওর ড্যাডি ছাড়া ওই কাজটা হচ্ছে না সময় ড্যাডি আমার এটা করাও ড্যাডি আমার ওটা করাও এরকম একটা ব্যাপার হয়ে গিয়েছে আর বোরান যেহেতু সকালবেলায় পাঁচটা সাড়ে পাঁচটার সময় উঠে যায় তারপরে আবার অফিস থেকে এসে ঘুমাতে ঘুমাতে রাত্রিবেলায় সাড়ে আড়ানটা দশটা এরকম হয়ে যায় সারাদিনে কখনো আরাম পায় না তো এই ছুটির মাঝখানে প্রচুর ঘুম হয়েছে মানে দুপুরবেলায় ভাত খাওয়ার পরে ঘুম রাত্রিবেলায় মানে আর নামাজ পড়েই সঙ্গে সঙ্গে ঘুম সকালবেলায় দেরি করে ওঠা ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে যাওয়া এই সমস্ত জিনিসপত্র হয়েছে বেশ ভালো আর শুধু যে ঘুমিয়েছি তা না অনেক ঘোরাঘুরি হয়েছে আর অনেকগুলো ভিডিও ছোটো 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 ভিডিও যেহেতু সময় সঙ্গে অনেকদিন পরে এত ভালো আলহামদুলিল্লাহ টাইম কাটাচ্ছিলাম বলে আমি যে অনেক বেশি ভিডিও করেছি তা না খুব ছোট ছোটো 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 কিছু ভিডিও মানে করা হয়েছে আর বোরহান ওইদিকে ভিডিওতে দেখা যাচ্ছে বোরহান ওয়াশিং মেশিনে কাপড় দিতে যাচ্ছে তো যাই হোক মানে ছোটো ছোটো ভিডিও শেয়ার করেছি রানাজির বাড়িতে একদিন আমাদের একটা গেট টুগেদার হয়েছে তারপরে আবরণের যে ইজিপ্টের যে ফ্রেন্ড আছে তার একটা নিউবর্ন বেবি হয়েছে ওর বউ নাসরিন প্রেগনেন্ট ছিল আপনারা ভিডিওতে দেখেছেন তো তার একটা বেবি গার্ল হয়েছে তো তার একটা পার্টি রেখেছিলো তারপরে আমরা নতুন সাইকেল কিনেছি তো মাউন্টেন সাইকেল কিনেছি এখানে মাউন্টেন বাইক বলে তো মাউন্টেন সাইকেল কেনা হয়েছে সেই সাইকেল নিয়ে বুহানেরা আমার সেম টু সেম কিনেছি জাস্ট মানে ওটা হেরেন আর আমার ডেমেন আর কিছু মানে হেরেন মানে হচ্ছে ছেলে আর ডেমেন মানে হচ্ছে মেয়ে তো সাইকেল কেনা হয়েছে তারপর সেই সাইকেল নিয়ে আমরা মোটামুটি প্রায় তিরিশ উনিশ কিলোমিটার মাউন্টেনের উপরে উঠেছিলাম আর তারপরে এগারো কিলোমিটার নামতে হয়েছে তো নামাটা তো যা ছিল ছিল নামার সময় পুরো এই রকম রাস্তা ছিল যে কিভাবে আমি নেমেছি আমি আল্লাহ জানে মানে আমি জানি আর আল্লাহ জানে আর যাওয়ার সময় তো মানে মানে কি বলবো আমিও নিজেও জানি না ওটা শুধুমাত্র আল্লাহ উনিশ কিলোমিটার পুরো এই এই রকম রাস্তায় ওঠা যে কতটা বেশি ডিফিকাল্ট আর আমি দু হাজার দশে না এগারোতে লাস্ট সাইকেল চালিয়েছি তারপরে দু হাজার একুশে প্রায় দশ বছর পরে এই দশ বছরের মধ্যে আমি টোটাল আধ ঘন্টারও সাইকেল চালাইনি তো সেটা কিরকম ছিল তারও কিছু ভিডিও করেছি কোথায় গিয়েছিলাম তো এখানে জেনারেলি মাউন্টেন যেগুলো হয় সে মাউন্টেনের উপরে মানে লেক থাকে তো মাউন্টেনের উপরে কুড়ি কিলোমিটার একুশ কিলোমিটার এরকম উপরে উঠে গেলে লেকগুলো পড়ে এবং লেক থেকে তার উপরে আবার মাউন্টেন থাকে তো আমরা যে লেক পর্যন্ত যাওয়ার রাস্তাটা সেটা আপনি বাই কারেও যেতে পারেন কিন্তু তারপরে যে রাস্তাটা সেটা বাই কার যাওয়া যায় না তখন সেই রাস্তাটা অনেক ডেঞ্জারাস থাকে এবং সেটা হয় সাইকেল নিয়ে সেগুলোর জন্য অন্য আরো ধরনের মাউন্টেন বাইক পাওয়া যায় সেগুলো অনেক এক্সপেন্সিভ হয় সেগুলো মোটামুটি দু লাখ আড়াই লাখ তিন লাখ টাকা মতো হয় ওই মাউন্টেন বাইকে করে ওই মানে যেখানে কারও পৌঁছাতে পারবে না সেই মাউন্টেনগুলোতে যাওয়া যায় আর এখানে মাউন্টেনের লেক পর্যন্ত রাস্তাগুলো ইয়ে মানে অনেক কষ্ট করে এরা মাউন্টেন মানে পাহাড় কেটে 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 সুন্দর স্মুথ রাস্তা বানায় যাতে একটা কার আরাম করে যেতে পারে আর আরেকটা কার আরাম করে পাস করতে পারে মানে দুটো দুটো কার মানে খুব কষ্ট করেই করে সেখানে পানির গ্যাম ইলেকট্রিক কানেকশন সব থাকে তো যাই হোক তো আমরা যে মাউন্টেনটাই উঠেছিলাম উনিশ কিলোমিটার তো সেখান থেকে আবার যে উপরের মাউন্টেন সেটা হচ্ছে পনেরো ঘন্টার হাইকিং যারা খুব গুড হাইকার মানে হাইক করতে পারে মাউন্টেন তাদের জন্য পনেরো ঘন্টা মানে আমার আমার তো মনে হয় তিন তিন দিন লাগবে মানে আমার মতো যারা হাইকিং করে তারা তাদের মনে হয় তিন দিন লাগবে জানি না কি লাগবে তো যাই হোক সেইগুলোর ছোটো ছোটো ভিডিও ক্লিপস করে রেখেছি আপনাদের সাথে দেখাবো আর আমি যখনই ভিডিও দেবো দেখবেন একসাথে মোটামুটি প্রায় পাঁচ ছটা ভিডিও কিন্তু ভিডিওগুলো বড়ো হবে না মোটেও বড় হবে না ছোটো ছোটো ভিডিও ক্লিপস হয়ে গেছে কারণ এত সুন্দর টাইম কাটার মাঝখানে ওই ভিডিও ক্যামেরা ধরে ধরে ভিডিও করা হয়নি আর আমাদের রাত্রিবেলায় কালকে রাত্রিবেলা আমাদের বাড়িতে একটা গেট টুগেদার ছিল এখানে অনেকগুলো চেয়ার লাগানো ছিল ওখানে একটা একটা করে চেয়ার নিচে নামি রেখে রেখে আসলো যেগুলো আমাদের ঘরের চেয়ার সেগুলো আছে নিচে পার্টি রুমের চেয়ারগুলো পার্টি রুমে রেখে আসলো তো অনেকজন এসেছিলো বে হয়েছে হৈ হৈ করে অনেক মজা করা হয়েছে যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো টাইম কাটাচ্ছি আর এর মাঝখানে কি হয়েছে আমাদের কিছু পেন্ডিং কাজ ছিল যেমন আমার ডাক্তার দেখানো এবার আমার ডাক্তার দেখানোতে কী হয় মানে বুরহান আদিকে নিয়ে যাওয়া ভীষণ ডিফিকাল্ট হয়ে যায় হয়তো আদিকে নিয়ে গিয়ে কী করে ডাক্তারের কাছে যাব হয়তো সেখানে বুরহান আদিকে ধরেছে আমি আমার ডাক্তার দেখানো ইয়ে করে নিয়ে এসে ডাক্তার দেখিয়ে এসেছি তা আমার এখানে আসার পরে প্রচণ্ড পরিমাণে চুল উঠছিল আমার চুল এমনি বরাবর পাতলা আমি বারবার বলি আমার চুল বরাবর পাতলা কিন্তু এখানে পর অতিরিক্ত চুলুর ছিল তার জন্য ডাক্তার একটা স্প্রে দিয়েছে মানে সেটা সেটা লাগালে আমি ডাক্তারও বলল প্লাস অ্যাপো থেকে কিনতে গিয়েছিলাম তিনিও বললেন যে এটা বেস্ট স্প্রে তো আমি উনি আমাকে দিলেন ডাক্তার প্রেসক্রাইব করেছে একটা বক্সের মধ্যে স্প্রেটা আছে আমি নিয়ে চলে এসেছি তারপরে দেখছি ওটা হচ্ছে থার্টি ইন্টু টু মানে থার্টি এম এল ইন্টু টু থার্টি এম এর দুটো বক্স মানে দুটো স্প্রে আছে দুটোই সেম স্প্রে আর তার জন্য চার হাজার টাকা নিয়েছে যখন আমি ওটা মানে চার হাজার টাকা নিয়েছে ওষুধের দাম ওই তেলটার জন্য টোটাল সব মিলে ওষুধ তিনটে না চারটে ওষুধ দিয়েছে একটা লোশন দিয়েছে একটা ট্যাবলেট দিয়েছে আর আর আমার শুধু মানে চুলের জন্যই দেয়নি মানে আমার হাতে ছোটো ছোটো এরকম পিম্পলস হয় সেই কারণেও ওষুধ নিয়েছি আমি তো যাই হোক এই পিম্পলসের জন্য চুল পড়ার জন্য উনি আমাকে একটা ট্যাবলেট একটা বডি বডিতে লাগানো একটা লোশন দিয়েছেন অ্যালোভে এই অলিভের একটা লোশন আর একটা ক্রিম দিয়েছেন যেটা ওই পিম্পলসের ওপরে লাগানোর জন্য আর আরেকটা জিনিস দিয়েছেন সেটা হচ্ছে হেয়ার স্প্রে তো এই চারটে মিলিয়ে সাত হাজার টাকা তো আমার ওষুধ কিনতে হবে সাত হাজার টাকা লেগে গেলেছে তার জন্য আমার কোনো প্রবলেম নেই কিন্তু আমি যখন তেলটার দাম বাড়িতে এসে দেখছি ষাট এবেল তেলের দাম চার হাজার টাকা নিয়েছে তখন থেকে আমার জিনিসটা ঠিক হজম হয়নি কাল সকালে ডাক্তার দেখাতে গিয়েছিলাম এখনো হজম হয়নি আমি এখনই খুলে দেখলাম ওকে ভালো করেছে তোমার মধ্যে কি আছে ভাই তোমার যার জন্য শুধু থার্টি এম এল তেলের জন্য দু হাজার টাকা মানে দুটো আছে মানে কি থার্টি এম এল তেল মানে ষাট এম তেলের জন্য চার হাজার টাকা মানে তেল ওয়ান কাইন্ড অফ স্প্রে ওয়ান কাইন্ড অফ তেল যা বলা যাবে মানে আমরা আরো হয়তো অন্যান্য জায়গায় সাইকেলিংয়ে যেতাম আরো মানে অত দূরে না গেলেও আরো অল্প অল্প জায়গায় যেতাম কিন্তু মেন প্রবলেম হয়ে গেছে আমরা যেদিন এসেছি তারপর দুদিন হচ্ছে স্নো পড়েছে প্রচন্ড পরিমাণে স্নো পড়েছে কালকে তো সারা দিন স্নো পড়েছিল হালকালকে এরকম হয়েছে মানে পার্টি হয়তো ক্যান্সেল হতে পারে কেউ আসতে না হতে পারে এরকমভাবে ভাবে এইরকম স্নো পড়েছে আমি গাছ লাগিয়েছিলাম আমার গাছগুলো সব স্নোতে ঢেকে মরে গেছে মেথি গাছ বেরিয়েছিল শাকের গাছ বেরিয়েছিল তারপরে কর্জের শশা এগুলো সব বেরিয়ে ছোট ছোট অনেক ভিডিও ক্লিপস আছে ইনশাল্লাহ আমি আর কিছু দিনের মধ্যে যখন ভিডিও আপলোড করবো একসাথে পাঁচ ছয়টা ভিডিও আপলোড করবো কিন্তু ওই পাঁচ ছ মিনিটের পাঁচ ছ মিনিটের করে ভিডিওগুলো হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমরা ইনশাল্লাহ যদি সুস্থ স্বাভাবিক সব কিছু থাকে তাহলে এই শনিবারের দিন আমরা আবার আশি কিলোমিটার সাইকেলিংয়ে যাব মানে যাওয়ার আটত্রিশ কিলোমিটার আসা এখান থেকে সত্তর কিলোমিটার মতো বাই ট্রেন যাবো তারপর সেখানে সাইকেল নিয়ে যাবো আমরা ট্রেনে সাইকেল ক্যারি করা যায় এখানে তবে সাইকেলের জন্য আলাদা করে ভাড়া দিতে হয় মানুষের থেকে সাইকেলের ভাড়া আরো বেশি লাগে তো সেই সাইকেলে করে গিয়ে ওখান থেকে আবার আটত্রিশ কিলোমিটার সাইকেলিং করে যাবো আবার আসবো আর সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো যারা সুস্থ স্বাভাবিক দুনিয়া থেকে মানুষ আছে রোজা রাখার সামর্থ্য আছে মানে রোজা রাখার জন্য মানে শারীরিক সামর্থ্য আছে তারা যেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ যেন তাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন আমাদেরকে যেন আল্লাহ রোজা রাখার তৌফিক দান করেন আর কিছু দিনের মধ্যে ইনশাল্লাহ রোজা শুরু হয়ে যাবে আমাদের এখানে মনে হয় সোমবার থেকে রোজা শুরু হবে তো এখনো জানি না পরিস্থিতি যেমন যাবে সোমবার থেকে গেলে সোমবার মঙ্গলবার থেকে মঙ্গলবার যেদিন যাবে সেদিন আমরা ইনশাল্লাহ রোজা রাখার চেষ্টা করবো আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে ইনশাআল্লাহ রাখবো আপনারা সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময়ের মধ্যে কাটাচ্ছি অনেক সুন্দর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বলে মানে ভিডিও এডিট করতে গেলে আড়াই থেকে তিন ঘন্টা আড়াই ঘন্টা টাইম দিয়ে যে আমি ভিডিওটা এডিট করবো সেই টাইমটা আমি পাইনি সেই কারণে এদিকে মানে ছয় দিন মতো আমার ভিডিও আপলোড করা হয়নি কোনো ভিডিও থাকার সত্ত্বেও আমার কাছে ভিডিও আপলোড করা হয়নি আমি রোজার আগে ইনশাল্লাহ সমস্ত ভিডিও এডিট করে আপলোড করে দেবো কারণ রোজার ভিডিওগুলো একটু ডিফারেন্ট হবে আর মানে একটু ডিফারেন্ট হবে মানে কি অনেকটাই ডিফারেন্ট হবে আশা করছি আপনারা সমস্ত ভিডিও এনজয় করবেন আর যারা এখন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের পুরো পরিবারের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ